গভীর মনোযোগে যদিও না হওয়া যায়, এবাদতের কোনো ভ্যালুই থাকে না। মোবাইলকে দেওয়ার মতো আমাদের অফুরন্ত সময় আছে, ইউটিউবে দেওয়ার মতো আমাদের অফুরন্ত সময় আছে, ফেসবুকে মানে সময় দেওয়ার জন্য আমাদের অফুরন্ত টাইম আছে, কিন্তু আল্লাহর নাম জপার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের সময় বের হয় না। আর আমাদের প্রশান্তি কিসে? ওই বিভিন্ন কক্সবাজার, সময় পেলে কক্সবাজার অথবা অমুক জায়গায়, তমুক জায়গায়, কোথায় মানে প্রাকৃতিক দৃশ্য আছে, কোথায় মিনি কক্সবাজার, অমুক জায়গা, অমুক তমুক, এগুলোতে জায়গায় ঘুরলে, নদীর পাড়ে গেলে আমাদের চক্ষু শীতল হয়। তারপরে ভালো ভালো রেস্টুরেন্টের ভালো ভালো খাবার খেলে আমাদের ভালো লাগে, তারপরে শপিং করলে আমাদের ভালো লাগে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিলে আমাদের ভালো লাগে। আর সাহাবায়ে কেরাম যারা জান্নাতের রাজপথের অধিপতি ছিলেন, তাদেরকে ইবাদত করলে ভালো লাগতো, তার অন্তরটা সবসময় আল্লাহর বিধান পালন করার জন্য প্রস্তুত হয়ে থাকে, পাপ থেকে বিরত থাকার জন্য তার অন্তরটা সবসময় তৎপর থাকে। এই দুনিয়াতে আমরা ইবাদতের জন্য এসেছি, কিন্তু ইবাদত বিমুখ যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনটা অশান্তির দাবানলে পরিণত হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাত ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দ ফাকরাক রাওয়াহু তিরমিযি বিসনাদিন সহীহ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তালিম বৈঠকে, ইসলামী ইস্তেমাতে, তাবলিগ ইস্তেমাতে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সংক্ষিপ্তকারে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব, সেটা হচ্ছে অবসরের ইবাদত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, পাশাপাশি এই দুনিয়াবি জীবন পরিচালনারও নির্দেশ দিয়েছেন, কারণ বেঁচে থাকতে হলে খেতে হয়, খাওয়ার জন্য রোজগার করতে হয়, এই জন্য আমাদেরকে দুনিয়াবি কাজকর্মেও ব্যস্ত থাকতে হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ফাইদা ফারাগতা ফাংসব, হে রাসূল আপনি যখনই অবসর হবেন তখনই আপনি কঠোর ইবাদতে রত হয়ে যাবেন। নাসব শব্দের অর্থে বিভিন্ন ধরনের তাফসিরে ব্যাখ্যা আসলেও এর অর্থ হচ্ছে, একটি অর্থ হচ্ছে যে কঠোর পরিশ্রম করে ইবাদত করা, ওয়াইলা রব্বিকা ফারগব, এবং রবের প্রতি, আপনার রবের প্রতি আগ্রহী হন, কাকুতি মিনতি করুন, অর্থাৎ ইবাদতটা হতে হবে পরিশ্রমের সাথে এবং এই ইবাদতটা হতে হবে আগ্রহের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদে হাদিসটি, সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান। আল্লাহ তাআলা দরদ ভরা কণ্ঠে তার বান্দাকে আহ্বান করছেন। আমরা যখন কোনো ছোট্ট বাচ্চাকে আদর করে ডাকি, তখন আদরের ডাকের ভিতরে ওই আদরের মানে অনুভূতিটা প্রকাশ পায়, সোনা জাদু অনেক কিছু বলে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ডাকি, ভালোবাসাটা যখন বেশি থাকে। আর যদি ভালো বা কোনো কিছু নির্দেশ দেওয়া হয় রাগ করে, তখন কিন্তু সরাসরি ডাইরেক্ট ডাকা অথবা ডাইরেক্ট তাকে কোনো কিছু সম্বোধন করা। আল্লাহ তাআলার ক্ষেত্রেও দেখবেন যে কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, সরাসরি বলে ফেলেছেন, আর কিছু কিছু জায়গায় দেখবেন যে আগে ডেকেছেন বান্দাকে, আগে বান্দাকে ডেকে তারপরে দরদ ভরা কণ্ঠে সেই নির্দেশটা দিয়েছেন। এই হাদিসেও একই একই মানে বিষয় ঘটেছে, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় খালি করে নাও, একটু অবসর হও, তাহলে কি হবে, আমলা সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দিব।
ওয়ামলা ইয়াদাইকা রিজকন, আমি তোমার দুই হাতকে রিজিক দিয়ে ভরে দেব। ওয়া ইল্লা তাফআল, অন্য কোন বর্ণায় এসেছে ইয়াবনা আদম লা তাবাআদ মিন্নি, হে আদম সন্তান তুমি আমার থেকে দূরে সরে যেও না, আমার ইবাদত থেকে দূরে সরে যেও না। তাহলে কি হবে, মালাতু ইয়াদাকা শুগলান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া লা মাসুদ্দা ফাকরাক, আমি তোমার হাত ব্যস্ততা দিয়ে ভরে দেব, তোমার অভাবও আমি কখনো পূর্ণ করব না। এখানে আল্লাহ তাআলা যেই মানে ধমকিটা আমাদেরকে দিয়েছেন শেষের দিকে, যে এই এই দুনিয়াতে আমরা ইবাদতের জন্য এসেছি, কিন্তু ইবাদত বিমুখ যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের জীবনটা অশান্তির দাবানলে পরিণত হয়ে যাবে। আর যদি কেউ আল্লাহর ইবাদতের জন্য যদি দুনিয়াবি জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাই সুখের জীবনে পরিণত করে দিবেন। এই যে আল্লাহর ইবাদতের জন্য অবসর হওয়া, আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেওয়া, এর অর্থ এই নয় যে একদম মানে কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন মসজিদে বসে থাকবো, ব্যবসা বাণিজ্য করবো না, তারপরে চাকরি বাকরি করবো না, সব কিছু বাদ দিয়ে একদম আল্লাহর পথে চলে যাব, এমনটা কিন্তু বলা হয়নি। এই তাফাররুক লিইবাদ আত তাফাররুক লিইবাদাতিল্লাহ বা আত তাফাররুক লিতাআতিল্লাহ, আল্লাহর জন্য সময় বের করে নেওয়া বা আল্লাহর জন্য অবসর হওয়ার অর্থ হচ্ছে ইবাদতের অন্তরের ইবাদতটা সব সময় করা, অন্তরের ইবাদত। এক সালাফকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা মানুষের হৃদয়ও কি কখনো সেজদা করে? তখন তিনি বললেন, অবশ্যই, মানুষের কপাল যেমন সেজদা করে মানুষের অন্তরও অনুরূপভাবে সেজদা করে। মুমিন বান্দার হৃদয় সর্বদা আল্লাহর সামনে সেজদা অবনত থাকে, সে দুনিয়াবি কাজকর্ম করলেও তার অন্তরটা সবসময় আল্লাহর নির্দেশ পালনের জন্য উন্মুখ থাকে, সে দুনিয়াবি জীবনে জড়িত হলেও তার অন্তরটা সবসময় আল্লাহর বিধান পালন করার জন্য প্রস্তুত হয়ে থাকে, পাপ থেকে বিরত থাকার জন্য তার অন্তরটা সবসময় তৎপর থাকে। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে এই নির্দেশটাই দিয়েছেন যে আমরা যাবতীয় জীবনে আল্লাহর ইবাদতের জন্য যেন সময় বের করে নিই। এই ইবাদতের জন্য সময় বের করে নেওয়ার কয়েকটি বিষয় আছে। প্রথমত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার দেওয়া। পৃথিবীর সকল কাজের উপরে যদি আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার না দেওয়া হয় তাহলে আল্লাহর দাসত্ব বাস্তবায়িত হতে বিঘ্নতা সৃষ্টি হয়। আমার দুনিয়াবি কাজকর্মের চেয়ে আমি সালাতকে বেশি প্রাধান্য দিতে পাচ্ছি কি না, আমি রাতের বেলা সালাত মানে ইবাদতের জন্য কিছু সময় বের করতে পারি কি না, আমি জিকির আসকার করার জন্য সকাল সন্ধ্যা জিকির আসকারের জন্য আমি সময় বের করতে পারি কি না, আমি আমার বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করতে পারি কি না, আল্লাহকে স্মরণ করার জন্য একটু সময় বের করতে পারি কি না, এই মোবাইলটা সব সময় আমাদেরকে গাধার মতো করে আমাদের থেকে সময় মানে সময় খেয়ে নিচ্ছে আর আমরা তার পিছনে ছুটছি তো ছুটছি ছুটছি তো ছুটছি, আল্লাহকে স্মরণ করার মতো আমরা সময় পাচ্ছি না। মোবাইলকে দেওয়ার মতো আমাদের অফুরন্ত সময় আছে, ইউটিউবে দেওয়ার মতো আমাদের অফুরন্ত সময় আছে, ফেসবুকে মানে সময় দেওয়ার জন্য আমাদের অফুরন্ত টাইম আছে, কিন্তু আল্লাহর নাম জপার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের সময় বের হয় না। পাঁচক তো সালাতের জন্য যে একটু সময় বের করে নিব, ওখানেও আমরা তাড়াহুড়া করি, ওখানে আমরা হক আদায় করে সালাতে সময় দিতে পারি না। এই জন্য দেখা যায় যে আমরা সালাত আদায় করি গাফেল হৃদয় নিয়ে, সালাত আদায় করি অনুভূতি শূন্য হয়ে, ফলে এই সালাতটা আমাদের জীবনকে পরিবর্তন করে না। দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের জন্য অবসর হওয়ার আরেকটি করণীয় হচ্ছে ইবাদতে প্রচণ্ড আগ্রহী থাকা। ইবাদতের ক্ষেত্রে যদি আমি আমার অন্তর থেকে যদি আগ্রহ খুঁজে না পাই তাহলে এই ইবাদত আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে না, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে এই ইবাদত সহযোগী হতে পারবে না। সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদতের জন্য উন্মুখ থাকতেন, যখনই যে ইবাদতের সুযোগ পেয়েছেন তখনই সেই ইবাদতটা করে নিয়েছেন। আর শয়তানের অন্যতম একটি চক্রান্ত হচ্ছে আমাদের উপরে, আমরা যতই সময় পাই না কেন শয়তান সবসময় আমাদেরকে ব্যস্ত রাখতে চায়,
আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, শয়তান বলবে আর একটু পরে করো না, তোমার সময় তো আরও আছে। আপনি একটু ঘুমাবেন, ফজরের সময় ঘুম থেকে যখন উঠবেন শয়তান বলবে আর একটু ঘুমিয়ে নেন, আর একটু ঘুমিয়ে নাও, আরও তো আধা ঘন্টা বাকি আছে, আর 15 মিনিট তুমি ঘুমাও, আর 5 মিনিটে উজু করবা, আর 10 মিনিটে তুমি সুন্নাহ সালাত আদায় করে তুমি মসজিদে যাবা। শয়তান আপনাকে এটা দেখাবে আর আপনি ঘুমাতে যাবেন, ঘুম দিয়ে একদম ফজর পার হয়ে যাবে। যখন ইবাদতের আগ্রহটা যখন আমাদের নষ্ট হয়ে যায়, তখন ইবাদতটা মানে আমাদের কাছ থেকে অনেক সময় ছুটে যায়। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখনই যেই ইবাদতের সুযোগ পেতেন তখনই সেই ইবাদতে রত হয়ে যেতেন। 3 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বিরক্ত না হওয়া। ইবাদতের ক্ষেত্রে বিরক্ত হওয়া যাবে না। অনেক সময় আমরা সালাত আদায় করতে বিরক্ত হয়ে যাই, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, আমরা বিরক্ত হয়ে যাই, সালাত একটু লম্বা হলে আমরা বিরক্ত হয়ে যাই। এই বিরক্তি ভাব যেন ইবাদতের ভিতরে না আসে। তবে হ্যাঁ, মানুষের একটা মানে সহ্য করার একটা ক্যাপাসিটি আছে, মানুষের সহ্য করার একটা মানে মাত্রা আছে, ওই মাত্রা অতিক্রম করে নয়, স্বাভাবিক যে মাত্রা আছে ওই মাত্রার ভিতরে যদি আমরা ইবাদতে যদি আগ্রহ হারিয়ে ফেলি বা ভালো না লাগে, তাহলে বুঝতে হবে যে আমার দাসত্বটা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। কোরআন তেলাওয়াত করতে গিয়ে একটু 5 পৃষ্ঠা তেলাওয়াত করার পরে আর মন চায় না যে আর তেলাওয়াত করি, 10 মিনিট তেলাওয়াত করার পরে 11 মিনিটে যেতে চাই না। 10 মিনিট তো দূরের কথা, অনেকে তো আছে কোরআনই তেলাওয়াত করে না, কোরআনই হাত দিয়ে ধরে না। মুসলিম হিসেবে আমরা দাবি করি, অথচ কোরআন থেকে আমরা হেদায়ত নেওয়ার চেষ্টা করি না। 4 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে গভীর মনোযোগ থাকা। গভীর মনোযোগে যদিও না হওয়া যায়, ইবাদতের কোনো ভ্যালুই থাকে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে গাফেল হৃদয় নিয়ে, তাহলে ওটা তার জন্য অনুত্তম, তার চেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত সালাত মনোযোগের সহিত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দোয়া মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা গাফিল হৃদয়ের দোয়াকে কবুল করেন না। এজন্য আমরা যখন সালাত দাঁড়াই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ বসানোর চেষ্টা করতে হবে, তাহলে এই সালাত আমাদের জীবনে প্রভাব ফেলবে, নয়তো প্রভাব ফেলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামি মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াসবিগু ওয়াদুআহু, কোনো মুসলিম যখন সুন্দর করে ওযু করে, ফায়াকুমু ফি সলাতিহি ওয়া ইয়াফহামু মা ইয়াকুলু ফীহিমা, সুন্দর করে সালাত আদায় করে, সালাতে কী কী পড়েছে সব কিছু বুঝে বুঝে পড়ে, ইল্লা ইন ফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু লাইসা আলাইহি যামবুন, তাহলে সে এমনভাবে সালাত শেষ করে ওই দিনের মতো হয়ে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সালাত শেষ করে, যেন তার কোনোই পাপ ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি, মানে একদম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ওই ব্যক্তি সালাত শেষ করে। এটা কেন হয়েছে? একদম তনুমন ঢেলে দিয়ে, গভীর মনোযোগ, উপস্থিত হৃদয় নিয়ে, গভীর মনোযোগ দিয়ে সালাত আদায় করার জন্য এটা হয়েছে। অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হওয়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা যখন সালাত আদায় করি, সালাত শুরুতেই মানে প্রথমে সানাতে কী পড়লাম, সূরা ফাতিহাতে আল্লাহকে কী বললাম, তারপরে রুকুতে কী বললাম, আমরা কিছুই বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, দোয়াগুলোর অর্থও জানার চেষ্টা করি না, কোরআন তেলাওয়াতে যে কী পড়ি সেটাও বোঝার চেষ্টা করি না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআন তেলাওয়াতের সময় শুনে শুনে বোঝার মতো যে আরবি ভাষা জানা দরকার, অর্থাৎ কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি শুনে শুনে বুঝতে পাচ্ছেন, এতটুকু যোগ্যতা অর্জন করার জন্য যতটুকু আরবি ভাষা জানা প্রয়োজন, অতটুকু আরবি ভাষা জানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এখন আপনি নিজেদের দিকে তাকান যে কোরআন তেলাওয়াত অন্ধ হাফেজের মতো অনেকে তেলাওয়াত করে, না বুঝলেও তাও তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করার নেকি আছে, কিন্তু কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি, বরং কোরআন তেলাওয়াত করে বুঝে সেটার মাধ্যমে প্রভাবিত হয়ে জীবন গড়ার জন্য কোরআন এসেছে। আমরা সালাত আদায় করছি, সূরা ফাতিহার অর্থটাও আমরা জানি না, জানার চেষ্টাও করি না, এত বছর হয়ে গেল, সূরা ফাতিহা যেটাকে সালাতের মধ্যে আমাদের জন্য ফরজ করা হয়েছে পাঠ করা, এর অর্থটা আসলে কী, এর তাফসিরটা আসলে কী, আমরা কিন্তু জানার চেষ্টা করি না। এজন্য
মানে আরবি ভাষা জানা তো দূরের কথা, অনেকেই কোরআন তেলাওয়াত করে পড়ে না, আবার অনেকেই কোরআনই তেলাওয়াত করতে পারে না। ওর আরো কি অবস্থা হবে যে কোরআনই তেলাওয়াত করতে পারে না, মুসলিম নাম ধরে বসে আছি কিন্তু আমরা কোরআনই তেলাওয়াত করতে জানি না, তাহলে এর চেয়ে হতভাগ্যের বিষয় আর হতে পারে না। জীবন থাকতে দুটি বিষয় কখনোই ছাড়া যাবে না, দুটি যোগ্যতা অর্জন না করে কবরে যাওয়া যাবে না, গেলেই বিপদ আছে। দুটি যোগ্যতা অর্জন না করে কবরে গেলেই বিপদ। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের যোগ্যতা না নিয়ে কবরে গেলে বিপদ। দুই, কোরআন তেলাওয়াত কোরআনের জ্ঞান নিয়ে যদি কোরআন কবরে যাওয়া হয় তাহলে অবশ্যই তার জন্য বিপদ আছে। এই দুটি যোগ্যতা, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর যেই লেভেলের মানুষ হন না কেন, এই দুটি যোগ্যতা যেন অবশ্যই থাকে, কোরআনের পিছনে অবশ্যই সময় দেওয়া প্রয়োজন। এটা আল্লাহর ইবাদতের জন্য অবসরের অন্যতম একটি মাধ্যম। এরপরে আল্লাহর জন্য অবসরের আরেকটি বিষয় হচ্ছে ইবাদতে পরিশ্রমী হওয়া, ইবাদতে পরিশ্রমী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, ইলম অর্জনের জন্য কত যে পরিশ্রম করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা ভার্চুয়াল জগতে ওই কয়েকটা বক্তব্য আর কয়েকটা মানে হাদিস পোস্ট করার মাধ্যমে মনে করি যে আমি বিশাল কিছু করে ফেললাম, সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম কীভাবে ইলম অর্জন করতেন, আল্লাহ রাসূলের কাছে যেতেন, দশটা আয়াত শিখতেন, শিখে ওটার উপরে মুখস্থ করতেন এবং আমল করতেন, আমল করার পরে তারপরে আল্লাহ রাসূলের কাছে পরবর্তী মানে আয়াতগুলো শিখতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ইলম অর্জনের জন্য বসে থাকতেন তার কাছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট, যাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে ধরে মনে হয় ভিতরের ইলম সব দিয়ে দিয়েছিলেন, যার জন্য দোয়া করেছিলেন আল্লাহ ফাক্কিহিকা ফিদ্দিন, আল্লাহ তোমাকে দিনের বুঝ দান করুন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে অন্য সাহাবায়ে কেরামের ঘরের দরজাতে গিয়ে শুয়ে থাকতেন হাদিস শেখার জন্য, যে জেনেছেন যে অমুক সাহাবীর কাছে আল্লাহ রাসূল একটা হাদিস জানা আছে সেটা শিখবেন, গেছেন দুপুরের বেলা, ওই সময় তো রেস্ট নেওয়া হয়, তিনি দরজাতে শুয়ে গেছেন, দরজাতে শুয়ে ঘর খুলে দেখে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি এখানে কেন, আপনার কাছে একটা হাদিস আছে আমি সেটা শিখতে চাই। আরে আপনি বললে তো আমি আপনার কাছে গিয়ে আমি হাদিসটা বলে আসতাম, আপনাকে বলে দিতে পারতাম। বলছেন না, এলেমের মর্যাদা এত কম নয়, এলেমকে নিতে আমি এখানে এসেছি, আর আমরা এলেম অর্জনের জন্য কতটুকু সময় বের করি বলেন তো, এই যে দিন যায়, মাস যায়, বছর যায়, কয়টা আয়াত আমরা শিখি, কয়টা আয়াতের তাফসির আমরা শিখি, কয়টা হাদিস আমরা শিখি, শেখার জন্য কতটুকু সময় বের করি, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, কিন্তু দিনের জন্য আপনি কি মনে করছেন যে আমি এগুলো কাজ করলে আর আমার দাওয়াতি কাজ শেষ, নিজের কিছু অর্জন করতে হবে না, নিজে আমল শুধু প্রচারই করলাম কিন্তু নিজের ভেতরে যদি আমল না থাকে ওটা তো আরেক বিপদ, ওটা আরেক বিপদ যে আমি শুধু ইলম প্রচার করলাম কিন্তু নিজের ভেতরে আমল নাই, ওটা তো আরেক বিপদ। লা তাকুলুনা মা লা লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা করো না সেটা কেন বলো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে এটা খুবই বিরক্তির বিষয় এবং মানে খুবই আল্লাহ তাআলার অপছন্দের বিষয় হচ্ছে তোমরা এমন কথা বলো যেটা নিজেই আমল করো না। সুতরাং আমাদেরকে ইবাদতে পরিশ্রমী হতে হবে, বিশেষ করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। জ্ঞান অর্জন হচ্ছে আল্লাহর ইবাদত, আরেকটি হচ্ছে ইবাদতে প্রশান্তি অনুভব করা, এটা একটা দুর্লভ বিষয়ে পরিণত হয়ে গেছে বর্তমান যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুইলাত কুররাতু আইনি বিসসালাহ ফিসসালাহ, সালাতের মাধ্যমে আমাকে প্রশান্তি দেওয়া হয়েছে, আমার চক্ষু শীতল করা হয়েছে, সালাতের মাধ্যমে আমার চক্ষুকে শীতল করা হয়েছে। সালাতের সময় হলে আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন আরিহনা বিসসালাহ, উম ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, হে বেলাল দাঁড়াও আজান দাও, সালাতের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি লাভ করার তুমি সুযোগ করে দাও। আর আমাদের প্রশান্তি কিসে, ওই বিভিন্ন কক্সবাজার সময় পেলে কক্সবাজার অথবা অমুক জায়গায় তমুক জায়গায় কোথায় মানে প্রাকৃতিক দৃশ্য আছে, কোথায় মিনি কক্সবাজার অমুক জায়গা অমুক তমুক, এগুলোতে জায়গায় ঘুরলে নদীর পাড়ে গেলে আমাদের চক্ষু শীতল হয়, তারপরে ভালো ভালো রেস্টুরেন্টের ভালো ভালো খাবার খেলে আমাদের ভালো লাগে, তারপরে শপিং করলে আমাদের ভালো লাগে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিলে আমাদের ভালো লাগে। আর সাহাবায়ে কেরাম যারা জান্নাতের রাজপথের অধিপতি ছিলেন তাদেরকে ইবাদত করলে ভালো লাগতো।
আর আমরা ওই কাজে আমরা প্রশান্তি পাই, চক্ষু শীতল হয়, তারপরে মানে ভালো মুভি দেখলে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, কিন্তু আল্লাহর ইবাদতে আসলে তখন আর ভালো লাগে না। একটু তালি বৈঠকে বসবো ভালো লাগে না, কখন শেষ হবে আর বাড়িতে চলে যাব, কখন শেষ হবে আর আমি সার পেয়ে যাব, মনে হচ্ছে তাকে এখানে জেলখানে বন্দি করা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আল্লাহর ইবাদতের জন্য আমরা সময় বের করে নিতে পারছি না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘ মানুষকে আল্লাহর ইবাদতের জন্য অবসর নেওয়ার আহ্বান জানায়। মানে আমাদের বৈষয়িক জীবন পরিচালনা হবে, কিন্তু এর মধ্যেও আল্লাহর পথে কিছু সময় অবশ্যই দিতে হবে। এই জন্য আমরা জামাতবদ্ধ জীবনযাপন করাকে অপরিহার্য মনে করি, এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম মনে করি, কারণ আল্লাহর এই দিনে আল্লাহর ফেরেশতারাই সেই এই জমিনের বুকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে না, আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য যারা মুরব্বী আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই, আহলাদিস আন্দোলন বাংলাদেশের সাথে জামাতবদ্ধভাবে জীবনযাপন করে আসুন আল্লাহর এই জমিনে তাওহীদ এ ইবাদাহ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার সংগ্রাম করি। যুবক ভাইরা যারা আছেন বাংলাদেশ আহলাদ যুব সংঘের সাথে একত্রিত ঘোষণা করে সংগঠনের অধিভুক্ত হয়ে আসুন আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করি। জীবনে কত সময় এমনিতে এমনিতে চলে যাচ্ছে, দাওয়াতি কাজের জন্য কতটুকু আমরা সময় ব্যয় করি। এক রিক্সাওয়ালাকে বললাম যে আসেন সালা সালা দায় করি, বলছে হুজুর সময় পাই না, এত ব্যস্ত থাকতে হয়, তারপরে হচ্ছে রিক্সা চালাতে হয়, রিক্সা কোথায় গ্যারেজ করব না করব, মানে হচ্ছে এত তার ব্যস্ততা আল্লাহর ইবাদতের জন্য সময় নেই তার। এই যে দিনই মজলিসগুলোতে আসবে তার সময় নাই। আসেন ভাই দাওয়াতি কাজে যাই, ভাই একটা মানে দিনে সফরে যাই বা তালি বৈঠকে যাই, ভাই আমার সময় নেই, ভাই আমার অমুক জায়গায় দাওয়াত আছে, আমার অমুক বন্ধুর সাথে একটা মিটিং আছে, আমার অমুক কাজ আছে, দাওয়াতি কাজে যাওয়ার সময় নেই। যারা এই রকম অজুহাত দেয় তাদের জীবনকে আল্লাহ তাআলা ছন্ন ছড়া করে দেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন মান কানাত আল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জাআলাহু শামলাহু। আল্লাহ যারা যাদের চিন্তা থাকে আখিরাত কেন্দ্রিক, যাদের চিন্তাই আখিরাতের জন্য, কিভাবে আখিরাতে বাঁচা যায়, কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে ইবাদতের মাধ্যমে নিজের আমলকে নিজের আমলকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ তাআলা বলছেন তাদের আমি তাদের একটা গোছালো জীবন দান করব। দুনিয়া তারা চাবে না, কিন্তু দুনিয়া তাদের কাছে চলে আসবে। আর ওমান কানাত দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা চেতনা খালি দুনিয়া কেন্দ্রিক, অমুক ব্যস্ততা দেখায়, তুমুক ব্যস্ততা দেখায়, এই ব্যস্ততা দেখে দেখে দিনের পথে তার আসার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ফাররাক আলাই শামলাহু, তার জীবনটা ছন্ন ছড়া করে দিব, তার ব্যক্তিগত জীবন ছন্ন ছড়া, তার পারিবারিক জীবন ছন্ন ছড়া, ব্যবসার সাথে অমুকের মানে তার জীবন সুন্দর নয়, এবং ওয়ালা মিয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরাল্লাহু, তার দিনে যতটুকু আছে এতটুকু ছাড়া আর সে কিছুই পায় না। সুতরাং আসুন আমরা যে এখানে যে সময়টা ব্যয় করছি এটাও কিন্তু আল্লাহর ইবাদতের জন্য একটি অবসর। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর ইবাদতের জন্য যত বেশি অবসর নেবেন, আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ নিজে বলছেন আমি তোমার দুই হাতকে রিজিক দিয়ে ভরে দেব। রিজিক চান না, রিজিক আপনি কোথায় তালাশ করেন, রিজিক আল্লাহ অফিস সামাই ইসকুকু মামা তু আনুন, রিজিক বন্টিত হয় আকাশে, আপনি খালি এখানে আপনি শুধু এখানে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করেন, কিন্তু ফয়সলা তো হয় ওপরে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর পথে সময় দিবেন, রিজিকের অবস্থা আল্লাহ করে দিবেন, আল্লাহর পথে সময় দিবেন, আল্লাহ হৃদয় অন্তরকে ধনী করে দিবেন। আর লাইসাল গিনান কাসরাতুল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাস, যার সম্পদ বেশি সে প্রকৃত ধনী নয়, যার অন্তর ধনী সে প্রকৃত ধনী, আর অন্তর ধনী হয় আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করার মাধ্যমে, সময়ের কুরবানির মাধ্যমে, সময়ের ত্যাগ স্বীকারের মাধ্যমে। আর যদি না করেন আল্লাহ তাআলা আপনাকে এত ব্যস্ততার মধ্যে ঠেলে দিবেন আল্লাহর ইবাদতের সুযোগ পাবেন না, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন আল্লাহ সুযোগ দিবেন না, থাক তুই তোর ব্যস্ততা নিয়ে ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে থাক, আপনি যে একটু কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ সুযোগ আপনি দিবেন না, তুই তোর ব্যস্ততা নিয়ে থাক, তুই ঘুমা, তুই ফেসবুকে সময় দে, তুই ইউটিউবে সময় দে, তোর ইবাদতের দরকার নেই, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন, তাকে তাকে আরো মানে মানে সে আরো গাফলাতির মধ্যে চলে যাবে, সে তাহাজ্জুদ সালাদাই করবে, মন চায় একটু তাহাজ্জুদ সালাদাই করি, তোর দরকার নেই তোর তাহাজ্জুদ সালাত, তুই ফেসবুক নিয়ে থাক, তুই মোবাইল নিয়েই থাক। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব, সারা দিন খালি ব্যস্ততার ব্যস্ততা, ঘুমোতে ঘুমোতে রাত একটা দুটা, ফজর সালাত ভালো করে আদায় হয় না, আর কখনকার সালাত কখন, যারা সালাদাই করে তাদের এই অবস্থা, আর যারা সালাদাই করে না তাদের অবস্থা তো উল্লেখযোগ্যই নয়।
আর তার অভাবও আমি কখনো পূর্ণ করব না। সুতরাং ডিসিশন আপনার, আপনি কোন জীবন বেছে নেবেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে প্রশান্তিময় জীবন বেছে নেবেন নাকি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে দুনিয়া কামাতে গিয়ে অশান্তির দাবানল বেছে নেবেন। দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে হলে অবশ্যই আল্লাহর ইবাদতের মাধ্যমেই শান্তি পেতে হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দুনিয়াতে জান্নাতে প্রবেশ, দুনিয়ার জান্নাতে প্রবেশ করার মাধ্যম হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। বাংলাদেশ আহলেদ যুবসংঘ এবং আহলেদিস আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সেই দাসত্ব প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়ে যায়। সুতরাং আসুন আল্লাহর এই জমিনে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য, পথ ভোলা মানুষকে জান্নাতের রাজপথে ফিরিয়ে আনার জন্য আসুন আমরা দাওয়াতি ময়দানকে আরো বেগবান করার চেষ্টা করি, মানুষের দুয়ারে দুয়ারে পবিত্র কোরআন এবং সহি সুন্নার দাওয়াত নিয়ে যাই এবং মানুষকে দিনমুখী করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই কর্মকাণ্ডের একটি আজকে মানে বাস্তবায়ন হচ্ছে আজকের এই মাসিক ইজতেমা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা যে সময়ের কুরবানি করে এখানে সমবেত হয়েছি এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম।